সৌদি আরবে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। তিনি সৌদি আরবের সাথে বাংলাদেশের নিবিড় কূটনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে মধ্যপ্রাচ্যের বৃহত্তম শ্রমবাজার সৌদি আরবের প্রবাসীদেরকে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানান। তিনি আরও জানান, প্রবাসীদের করোনাসৃষ্ট কর্মহীনতা মোকাবেলার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে সার্টিফিকেট দেওয়া হবে। এছাড়া সৌদি আরবে প্রবাসীদের জন্য বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা কার্যক্রম চালু করা হবে বলেও জানান তিনি। এই দুর্যোগে প্রবাসীরা যেন চাকরিচ্যুত না হয় সেজন্য দূতাবাসের চেষ্টা অব্যাহত রয়েছে। প্রবাসীদেরকে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ ও সনদ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সৌদি আরবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এসএসসি এইচএসসি সহ অন্যান্য শিক্ষা কার্যক্রম চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে দেশে ফেরত যাওয়া অভিবাসীদের পুনর্বাসনের জন্য 700 কোটি টাকার ফান্ড গঠন করেছেন, যে ফান্ড থেকে প্রবাসীরা স্বল্প সুদে সহজেই ঋণ নিতে পারবেন। প্রবাসী দেশে গরিব অসহায় মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। আমিরাতের সকল সংগঠনকে হাট হাজারি সমিতির মতো মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। রাষ্ট্রদূত জানান, দূতাবাস সবসময় হাট হাজারি সমিতির মতো অন্যান্য সংগঠনগুলোর পাশে থাকবে। মঙ্গলবার আমিরাতের হাট হাজারি সমিতি কেন্দ্রীয় কমিটির সাথে দূতাবাস মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ জোবায়েদ হোসেন, সমিতির উপদেষ্টা নাসিরউদ্দিন তালুকদার, সভাপতি মোহাম্মদ ইয়াকুব, সাধারণ সম্পাদক রিয়াদ বিন রাজু, সহসভাপতি মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রাসেল ও মোহাম্মদ আজগর এ সময় উপস্থিত ছিলেন বলে জানায় আমাদের আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান। শীতপ্রধান দেশে শীত এলেই মাঠে ক্রিকেট খেলার ইতি টেনে ইনডোরে খেলার প্রস্তুতি নেয় ক্রিকেট ক্লাবগুলো। এরই প্রেক্ষিতে সুইজারল্যান্ডের নতুন প্রজন্মের ক্রিকেট দল জুরিখ রয়্যাল টাইগার্সও তাদের মাঠের খেলার ইতি টেনে ইনডোরে খেলার প্রস্তুতির পূর্বে আয়োজন করে সামার অ্যান্ড উৎসব এবং জার্সি প্রদান উৎসব। জুরিখের স্থানীয় একটি কমিউনিটি হলে করোনা স্বাস্থ্যবিধি মেনে এই উৎসবের আয়োজন করা হয়। সুলতানা খান তানজিনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে নতুন প্রজন্মের ক্রিকেট খেলোয়াড়দের উৎসাহ দিয়ে বক্তব্য রাখেন জিকু, বাতল, অসীম সহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং সুইজারল্যান্ডের গুগলের আইটি বিশেষজ্ঞ জাহিদ। তারা কিশোর এবং নবীন খেলোয়াড়দের হাতে নাম সম্বলিত জার্সিগুলো তুলে দেন। গেল মৌসুমে ক্লাবটি মাঠের খেলায় একাধিক টুর্নামেন্ট খেলে প্রবাসী আফগান এবং ইন্ডিয়া দুটো ক্রিকেট দলকে হারিয়ে বেশ অভিজ্ঞতা অর্জন করে। শীতের সময়টিতে ইনডোরেও তারা সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায়।